লাস্ট ক্লাসে তোমাদের যেটা পড়িয়েছি, তোমরা যদি দেখো তোমরা দেখতে পাবে যে ফাই ফ্রম Z22 to Z20 ইজ এন অটোমরফিজম, এবং ফাই অফ ফাইভ সমান যদি ফাইভ হয়ে যায় তো হোয়াট আর দ্য পসিবিলিটি অফ ফাই অফ এক্স। সো সেগুলো আমরা দেখেছি যে চারটে পসিবিলিটি আসছে, যে ফাই অফ এক্স মানে এক্স, 9x, 13x, 17x, এবং ইফ জেড জি ইকুয়ালস টু ই দেন প্রুভ দ্যাট জেড অফ অটোমরফিজম অফ জি ইজ ইকুয়ালস টু আইডেন্টিটি ফাংশন অন জি। তারপরে আমরা যেটা করেছি যে জি যদি কোনো একটা কমিউটেটিভ গ্রুপ হয়, জি যদি কোনো একটা কমিউটেটিভ গ্রুপ হয় এবং অফ অর্ডার এন, এম যদি কোনো একটা ন্যাচারাল নাম্বার হয় সাজ দ্যাট জিসিডি অফ এম এন ইকালস টু ওয়ান, এবং ফাই ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই ফাই অফ এক্স মানে এক্স টু দি পার এম ফর অল এক্স বিলংস টু জি ইজ এন অটোমরফিজম অফ জি, সেটা একটা অটোমরফিজম ফর্ম করবে। এ হচ্ছে বিষয়। তাহলে এটা কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার এন সাজ দ্যাট জিসিডি অফ এম এন ইকালস টু ওয়ান এবং ফাই ফ্রম জি টু জি ডিফাইন্ড বাই ফাই অফ এক্স মানে এক্স টু দি পার এন, সেটা একটা অটোমরফিজম ফর্ম করবে। সো আমরা তার কিছু অ্যাপ্লিকেশনও বলেছি যে কিভাবে প্রবলেমগুলা সেট করা যেতে পারে। এই বিষয়। তাহলে এখন যে জিনিসটা আমরা করব সেটা একটু দেখে নেওয়া যাক। নেক্সট প্রবলেম, প্রবলেম 6। প্রবলেম 6 হচ্ছে লেট জি বি এ ফাইনাইট এবিলিয়ান গ্রুপ অফ অর্ডার আর, লেট জি বি এ ফাইনাইট এবিলিয়ান গ্রুপ, বিলিয়ান গ্রুপ অফ অড অর্ডার, অড অর্ডার, দেন শো দ্যাট দ্য ফলোয়িং আর অটোমরফিজম, দেন শো দ্যাট দেন শো দ্যাট দ্য ফলোয়িং ফলোয়িং আর অটোমরফিজম, এর ফলোয়িং যে ম্যাপিং গুলো সেগুলো হচ্ছে অটোমরফিজম। সো ফার্স্ট যে ম্যাপিংটা সেটা আমরা একটু লিখে নিই। ফার্স্ট ম্যাপিং কি আছে? সো ফার্স্ট ম্যাপিং আছে দ্য ম্যাপ, দ্য ম্যাপ এক্স গোলস টু এক্স ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। সো এটাকে আমাকে অটোমরফিজম দেখাতে হবে, যে x goes to x inverse হচ্ছে অটোমরফিজম। 2 নম্বর, দ্য ম্যাপ x goes to x to the power 2 x square মানে x goes to x square মানে f of x equals to x square, এইরকম ভাবেই নোটেশনে লেখা হয় অনেক সময়। x goes to x inverse মানে f of x equals to x inverse, so is an automorphism। এবং 3 নম্বর, দ্য ম্যাপ এক্স গোজ টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু ফর অল এক্স বিলংস টু ইজ নট অন। সো দিস ইজ অল এনবিএইচএম কোশ্চেন, এনবিএইচএম 2009 এমএসসি তেও পড়েছে অ্যাজ ওয়েল অ্যাজ এন্ট্রান্স অফ পিএইচডি তেও পড়েছে। সো আমরা এটা দেখাবো যে এই ম্যাপিং গুলো হচ্ছে অটোমরফিজম। ফার্স্ট দেখো এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা একটু ভালো করে অবজার্ভ করো, যে একটা ইনফরমেশন দেওয়া আছে গ্রুপটা হচ্ছে এবিলিয়ান গ্রুপ অর্থাৎ কমিউটেটিভ, আর একটা ইনফরমেশন দেওয়া আছে যে অর্ডারটা অড। সো এই দুটো ইনফরমেশন তোমার দেওয়া আছে, তোমাকে দেখাতে হবে যে এক্স গোজ টু এক্স ইনভার্স ইজ এন অটোমরফিজম। সো ফার্স্ট যে ম্যাপিংটা দেওয়া আছে আমরা এক্স গোজ টু এক্স ইনভার্স অর্থাৎ ফাই অফ এক্স ইকুয়ালস টু এক্স ইনভার্স, সো সেটাকে অটোমরফিজম দেখাতে হবে।
এবং দেখো আমরা কিভাবে দেখাচ্ছি। সো দুটো ইনফরমেশন, অর্ডার অফ জিটা হচ্ছে অড, অড বলতে 3, 5, 7, 9, 11, 13 হতে পারে, যে কোনো যার অর্ডারটা অড, অর্ডার অফ জি সমান অড, এবং এক্স গোজ টু এক্স ইনভার্স ইজ এন অটোমরফিজম। অলসো আমাদের প্রিভিয়াস ক্লাসে যে আমরা ইনফরমেশনটা জানি, সেটা আমরা জানি যে যে জি যদি কোনো একটা কমিউটেটিভ গ্রুপ হয় অফ অর্ডার এন, এবং এম যদি কোনো একটা নেচারের নাম্বার হয়, যাতে করে জিসিডি অফ এম এন ইকুয়ালস টু 1, তাহলে 5 অফ x = x^2 হচ্ছে অটোমরফিজম। অর্থাৎ তুমি দুটো জিনিস চেক করতে হয়, যে গ্রুপটা কমিউটেটিভ কিনা, এবং আরেকটা জিনিস চেক করতে হয় জিসিডি অফ এম এন ইকুয়ালস টু 1 হচ্ছে কিনা। এম বলতে কি, এম বলতে x এর পাওয়ারে যে এম আছে, এবং এন বলতে কি গ্রুপের অর্ডার, এই দুটোর জিসিডিটা 1 হচ্ছে কিনা চেক করতে হয়। যদি হয়ে যায় তাহলে সেটা অটোমরফিজম হয়ে যাবে, সেটা আমরা আগেই প্রমাণ করেছি। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট যে রেজাল্টটা সেটা একটা দেখবো, যে প্রবলেম 1 সলিউশন। সো সলিউশন 1 কি বলছে, সলিউশন 1 বলছে যে দেখো জিটা একটা গ্রুপ দেওয়া আছে, জিটা হচ্ছে গ্রুপ দেওয়া আছে, অ্যান্ড সাচ দ্যাট অর্ডার অফ জিটা কত দেওয়া আছে, অর্ডার অফ জি হচ্ছে অড। সো তোমার জি দেওয়া আছে একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে অড, কি টাইপের গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ। সো শুধু গ্রুপ নয়, তুমি বলতে পারো কমিউটেটিভ গ্রুপ, আর ভালোভাবে বললে বলতে পারো কমিউটেটিভ রাইট, কমিউটেটিভ গ্রুপ, এবং অর্ডার অফ জি দেওয়া আছে অড। সো দিস ইজ ইয়োর গিভেন কন্ডিশন। তোমাকে 1 নম্বরে দেখাতে হবে যে জিটা যেহেতু এবিলিয়ান গ্রুপ এবং অর্ডারটা অড, তোমাকে 1 নম্বর দেখাতে হবে φ(x)= x^2 অটোমরফিজম। সো ম্যাপিংটা কি, ম্যাপিংটা জি থেকে জিতে। সো এখানে 1 নম্বরের প্রবলেমটা হচ্ছে ফাই হচ্ছে ম্যাপিং ফ্রম জি টু জি, ডিফাইন বাই কিভাবে ডিফাইন করা হচ্ছে, x গোজ টু x ইনভার্স মানে φ(x)= x ইনভার্স। দেখো ম্যাপিংটা বলেছে x গোজ টু x ইনভার্স, সো x গোজ টু x ইনভার্স মানে হচ্ছে φ(x)= x ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি। সো ফর অল এক্স বিলংস টু জি, এবং আমি এটা বলছি যে ক্লিয়ারলি ফাই ইজ এন অটোমরফিজম। সো দেন ক্লিয়ারলি ফাই ইজ এন অটোমরফিজম, অটোমরফিজম। কেন কেউ বলতে পারবে যে কেন এটা অটোমরফিজম হচ্ছে, কেউ বলতে পারবে কেন এটা অটোমরফিজম হচ্ছে? দেখো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, গ্রুপটা দেখো এবিলিয়ান দিয়ে আছে, অর্থাৎ কমিউনিটি কমিউনিটেটিভ গ্রুপ হলে আমি অলরেডি করেছি যে ফার্স্ট যখন আমি ক্লাস নিয়েছিলাম, ফার্স্ট ক্লাস, সেখানে প্রমাণ করেছি, দেখতে পাচ্ছ এক্সাম্পল 2 স্ক্রিনেই দেখতে পাচ্ছ, যে আমরা এক্সাম্পল 2 দেখো প্রমাণ করেছি জি যদি কোনো একটা কমিউনিটেটিভ গ্রুপ হয় ফাই ফ্রম জি টু জি, φ(x)= x ইনভার্স ইজ অ্যান অটোমরফিজম। অর্থাৎ জি কমিউনিটেটিভ হলে φ(x)= x ইনভার্স অলওয়েজ অটোমরফিজম হয়ে যায়, অর্ডারটা যাই হোক, ফাইনাইট হোক ইনফাইনাইট হোক কোনো ম্যাটার করে না, ফাইনাইট হলেও অটোমরফিজম হবে, ইনফাইনাইট হলেও অটোমরফিজম হবে। সো φ(x)= x ইনভার্স ইজ অ্যান অটোমরফিজম হবে ইফ অ্যান অনলি জি ইজ কমিউটেটিভ। সো জি কমিউটেটিভ হলেই φ(x)= x ইনভার্স অটোমরফিজম হয়ে যাবে। সো এখানে দেখো জিটা এবিলিয়ান দেওয়া আছে, জি যেহেতু এবিলিয়ান দেওয়া আছে, সো অর্ডার যাই হোক না কেন এখানে অড অর্ডার বলে দেওয়া আছে, ইভেন অর্ডার হলেও φ(x)= x ইনভার্স অটোমরফিজম হতো, কোনো ম্যাটার করছে না, ইনফাইনাইট অর্ডার হলেও অটোমরফিজম হতো, কোনো ম্যাটার করছে না। সো এখানে অবভিয়াসলি ইট ইজ অ্যান অটোমরফিজম অন জি, অ্যান্ড ইট ফলোজ ফ্রম এক্সাম্পল 2, ফলোজ ফ্রম এক্সাম্পল 2, ফলোজ ফ্রম এক্সাম্পল 2। সো এটা প্রমাণ করার কিছু নেই, সেই প্রমাণটাই করে দেবে, তাহলেই হয়ে যাবে। 2 নম্বর কেস, 2 নম্বর দেখো দ্য ম্যাপ x গোজ টু x^2 ইজ অ্যান অটোমরফিজম দেখাতে হবে, x গোজ টু x² অটোমরফিজম। 2 নম্বরে ম্যাপিংটা কি আছে একবার লিখে নিই, φ(x)= x স্কোয়ার, x গোজ টু x² মানে φ(x)= x স্কোয়ার। সো 2 নম্বরে একটা দেখাবো অটোমরফিজম, ফাই ফ্রম কোথা থেকে কোথায়, জি থেকে জিতে, ডিফাইন্ড বাই
ফাই অফ এক্স সমান কি ডিফাইন করা আছে? ফাই অফ এক্স সমান এক্স স্কোয়ার ফর অল এক্স বিলংস টু জি। নাও আমিও এটা ক্লেম করছি, এগেন আমি এটা ক্লেম করছি বা বলতে পারি যে ইজ অ্যান অটোমরফিজম। ক্লিয়ারলি দিস ইজ অ্যান ফাই ইজ অ্যান অটোমরফিজম, ক্লিয়ারলি, এগেন ক্লিয়ারলি, দেন ক্লিয়ারলি, ক্লিয়ারলি ফাই ইজ অ্যান অটোমরফিজম অন জি। কেন বলতে পারবে কেন ফাইটা অটোমরফিজম হচ্ছে? শুধু এবিলিয়ান, তার জন্য কি হচ্ছে? শুধু এবিলিয়ান হলে অড অর্ডার, অড অর্ডারে কি সুবিধা হচ্ছে? অড অর্ডারে কি সুবিধা হচ্ছে? অড অর্ডারে কি সুবিধা হচ্ছে? দেখো আমি একটু আগেই বললাম যে প্রিভিয়াস ক্লাসে যেটা আমরা করিয়েছি, দেখো প্রবলেম ৫ দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যে জি যদি কোনো একটা কমিউটেটিভ গ্রুপ হয় এবং সাচ দ্যাট জিসিডি অফ এম এন ইকুয়ালস টু ১, অর্থাৎ তাহলে ফাই অফ এক্স সমান এক্স টু দি পার এম ইজ এন অটোমরফিজম। তাহলে এখানে জি হচ্ছে কমিউটেটিভ, এবিলিয়ান, অর্ডারটা দিয়ে আছে এন, এন এর ভ্যালু হচ্ছে অড, এবং ফাই এক্স সমান এক্স টু দি পার ২, সো এম এর ভ্যালু ২, ২-এর সাথে অডের জিসিডি সবসময় ১। সো এখানে অড অর্ডারটা খুব ইম্পর্টেন্ট রোল পালন করছে, ২-এর সাথে যদি, যেহেতু এম এবং এন এর জিসিডি ১ হতে হবে, সো এখানে এন এর সাথে, এখানে এম বলতে ২, এন বলতে অড অর্ডার, তাদের মধ্যে জিসিডি ১, তাই এটা অটোমরফিজম আছে। আমি কিছু এক্সাম্পেলও আগের দিন বলছিলাম, যেমন ধরো ১১ অর্ডারের গ্রুপ বা ১০ অর্ডারের গ্রুপ, ১১ অর্ডারের গ্রুপস কমিউটেটিভ, সাইক্লিক মানে কমিউটেটিভ, ফাই এক্স মানে এক্স এস কিউ ইজ এন অটোমরফিজম, বিকজ ৩-এর সাথে ১১ জিসিডি ১, সো দুটোই চেক করতে হবে কমিউটেটিভ হচ্ছে কিনা। ১০ অর্ডারের গ্রুপ যদি কমিউটেটিভ দেওয়া থাকে, এক্স টু দি পার ৭ ইজ এন অটোমরফিজম, বিকজ ৭-এর সাথে ১০-এর জিসিডি ১ হচ্ছে কিনা চেক করতে হবে। ৮ অর্ডারের গ্রুপ যদি কমিউটেটিভ দেওয়া থাকে, ফাই এক্স মানে এক্স এস কিউ অটোমরফিজম হয়ে যাবে, বিকজ ৩-এর সাথে ৮-এর জিসিডি ১ এবং জি গ্রুপটা কমিউটেটিভ। সো এখানেও দেখো ফাই অফ এক্স সমান এক্স টু দি পার ২ বা এক্স স্কোয়ার, এখানে যেহেতু গ্রুপটা দিয়ে আছে কি, গ্রুপটা দিয়ে আছে এবিলিয়ান গ্রুপ মানে কমিউটেটিভ চলে আসছে, এবং ২-এর সাথে অড নাম্বারে জিসিডি ১, সো দিস ইজ অ্যান অটোমরফিজম। সো জাস্ট আগের প্রমাণটা করলেই হবে। সো এখানে যে মেন রিজনটা কাজ করছে সেটা হচ্ছে জি হচ্ছে কমিউটেটিভ, জি ইজ কমিউটেটিভ, জি হচ্ছে কমিউটেটিভ, অ্যান্ড কমিউটেটিভটা কি সুবিধা দিচ্ছে? তোমার হোমোমরফিজম আসতে খুব সুবিধা দিচ্ছে, এবং জিসিডিটা কি কাজ করছে? জিসিডিটা তোমার ১ ১ আনতে সুবিধা দিচ্ছে। সো জিসিডি অফ এম এন মানে জিসিডি অফ অ্যাকচুয়ালি ২ কমা অর্ডার অফ জি ইকুয়ালস টু ১, জিসিডি অফ ২ কমা অর্ডার অফ বা এম এন মানে কি লেভেল লেভেল ডাইরেক্ট জিসিডি অফ, জিসিডি অফ ২ কমা অর্ডার অফ জি, অর্ডার অফ জিটা অড, তো তাদের জিসিডিটা হচ্ছে ১, বিকজ জি হচ্ছে অড, অর্ডের সাথে টু এর জিসিডি ১, সেই জন্য এখানে দেওয়া হয়েছে ২। ওকে আর একটা দেওয়া আছে অড, এই কোশ্চেনটা এইভাবেও চেঞ্জ করতে পারতো, যেটা ইভেন দিয়ে দিত এখানে একটা ৩ দিয়ে দিত এক্স এস কিউ, ইভেন অর্ডার দিয়ে দিত, দিয়ে দেওয়া হতো এখানে ম্যাপিংটা দিয়ে দিতাম এক্স ইকোস গোজ টু এক্স এস কিউ, এগেন ইভেনের সাথে ৩ জিসিডি, ইভেনের সাথে ৩ জিসিডি বলাটা হবে না, বললে এইভাবে করা যাবে, একটা প্রাইম নাম্বার দিয়ে দেওয়া যেতে পারতো, ইভেনের সাথে বললো বা প্রাইম নাম্বারের সাথে বললেও হবে না, কারণ ইভেনের সাথে ৩ এর জিসিডি ১ নাও হতে পারে, যেমন ৬-৩, ইভেন নাম্বার জিসিডি ১ নয়, প্রাইম হলেও বলা যাবে না, যেমন ৭-১৪, ১৪ ইভেন, সো ৭ প্রাইম, সেক্ষেত্রে হবে না, ইভেন দিয়ে বলা যাবে না, অড দিয়ে বলা যাবে। অডের সাথে এখানে ২ নেওয়া হয়েছে, কারণ ২ হচ্ছে, ২ কখনো অডকে ডিভাইড করতে পারবে না, সেই জন্য ২ নেওয়া হয়েছে, ২ দিয়ে এই প্রবলেমটা সেই জন্য সেট করা হয়েছে। তারপরের প্রবলেমটা দেখো, দ্য ম্যাপ এক্স গোজ টু এক্স টু দি পার মাইনাস ২ ফর অল এক্স বিলংস টু জি, সো এটা কিভাবে বলবে বলতো? এটা অটোমরফিজম কিভাবে বলবে বলতে পারবে? এক্স গোজ টু এক্স টু দি পার মাইনাস ২, কেউ বলতে পারবে? ৩ নাম্বার প্রবলেমটা, ফাই দেখো ম্যাপিং দেওয়া আছে জি থেকে জি তে, ডিফাইন্ড বাই, এখানে দেওয়া আছে ফাই অফ এক্স ইকুয়ালস টু কত? এক্স টু দি পার মাইনাস ২ ফর অল এক্স বিলংস টু জি, এটাকে তোমাকে অটোমরফিজম দেখাতে হবে। সো এটা কিভাবে বলবে যে এটা অটোমরফিজম, এটা অটোমরফিজম, কেউ বলতে পারবে কিভাবে বলবে যে এক্স গোজ টু এক্স টু দি পার মাইনাস ২টা অটোমরফিজম?
কোনো আইডিয়া? এটা কি আগের রেজাল্টে কি কাজে লাগানো যাবে? প্রবলেম 5-এর রেজাল্টে কি কাজে লাগানো যাবে? এটা কি কাজে লাগানো যাবে? ইয়েস অর নো? জিসিডি অফ এমএন ইকুয়ালস টু 1, এই রেজাল্টে কি কাজে লাগানো যাবে? কি মনে হচ্ছে, এটা কি কাজে লাগানো যাবে? হবে মনে হচ্ছে। হবে না, বিকজ কেন হবে না, তার কারণ হচ্ছে এম, দেখো এন এর মেম্বার, এম বিলংস টু এন, যে পাওয়ারে যে এলিমেন্টটা সেটা কার মেম্বার হতে পারবে, নেচারাল নাম্বারের মেম্বার, সো তুমি এই রেজাল্টটা কাজে লাগাতে পারবে না। সো এখানে -2 আছে, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো না। তাহলে আমাকে নিশ্চিত প্রসেসে আগাতে হবে, আমি আগের দিনের মতন প্রসেসে আগাবো। প্রথমে এটা হোমোমরফিজম দেখাবো, তারপরে 1-1 দেখাবো, তারপরে 1-2 দেখাবো। সো স্টার্ট করা যাক। সো অ্যাট ফার্স্ট আমি এটা দেখাচ্ছি যে হোমোমরফিজম। সো শুধু এখানে দুটো ইনফরমেশন গুরুত্বপূর্ণ, জি এর অর্ডার হচ্ছে অড এবং জি হচ্ছে কমিউটেটিভ। সো ফার্স্ট আমি হোমোমরফিজম দেখাচ্ছি, হোমোমরফিজম, ঠিক আছে। সো অ্যান্ড দিস ইজ অবভিয়াস, বিকজ ইট ইজ অবভিয়াস, বিকজ জিটা কমিউটেটিভ হলেই হোমোমরফিজম। কীভাবে হচ্ছে দেখে নাও, দেখো দুটো এলিমেন্ট নাও, সো টেক টু এলিমেন্ট, এক্স কমা ওয়াই দুটো এলিমেন্ট নিচ্ছি জি থেকে, সো ফাই অফ, সো এক্স ইন্টু ওয়াই সেটাও কিন্তু জি এর এলিমেন্ট। অতএব তুমি বলতে পারো ফাই অফ এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার -2, ফাই অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার -2, অ্যান্ড ফাই অফ এক্স ওয়াই ইকুয়ালস টু, যেহেতু এক্স ওয়াই জি এর এলিমেন্ট, সো এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার -2, এক্স ওয়াই তার হোল টু দি পাওয়ার -2 সমান এক্স টু দি পাওয়ার -2 ওয়াই টু দি পাওয়ার -2, কেন বলো তো? কেন? অ্যাবিলিটি বিকজ অ্যাবিলিয়ান, সো অ্যাবিলিয়ান, সো অ্যাবিলিয়ান, তাহলে এটা হয়ে গেল। এখান থেকে লিখতে পারবে যে দিস ইজ অ্যাকচুয়ালি ফাই এক্স ইন্টু ফাই ওয়াই ফর অল এক্স ওয়াই বিলংস টু জি, সো দ্যাটস মিনস জি ইজ কমিউটেটিভ, সো জি, সো দ্যাটস মিন ফাই ইজ অ্যান হোমোমরফিজম, সো ফাই ইজ অ্যান হোমোমরফিজম। নেক্সট আমি দেখাবো যে 1-1, 1-1 দেখানোর জন্য ঠিক আগের মেথডটাই ইউজ করব, যেটা আমরা যেভাবে এই প্রমাণটা করেছি, যে প্রবলেম 5, যে জিসিডি অফ এম এন ইকুয়ালস টু 1, ফাই অফ এক্স ওয়ান এক্স টু দি পাওয়ার এম ইজ অটোমরফিজম, সেক্ষেত্রে 1-1টা কার ফাই ক্যালকুলেট করেছি। আমি এখানে কার ফাই সমান আইডেন্টিটি দেখিয়ে দিলে কাজটা কমপ্লিট। সো কার ফাই আইডেন্টিটি দেখাবো, সো কীভাবে করবো দেখে নাও। সো কার ফাই, সো 1-1 দেখাতে চাইছি, 1-1, নাও 1-1 দেখাতে যেহেতু চাইছি, তাহলে কার ফাই ক্যালকুলেট করা যাক। সো কার ফাই মানে সেই সমস্ত এক্স বিলংস টু জি ডোমেনের এলিমেন্ট, যাতে করে ফাই অফ এক্স হচ্ছে কোডোমেনের আইডেন্টিটি দিয়ে ম্যাপ করে। সো এখানে আইডেন্টিটি বলতে কোডোমেনের, ডোমেন এবং কোডোমেনের আইডেন্টিটি সেম, বাট ফাই এক্স সমান তোমার ম্যাপিংটা দিয়ে আছে কি, সো হোয়াট ইজ দ্য ম্যাপিং, ফাই অফ এক্স হতো ফাই অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু ই, এক্স টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু ই মানে তুমি লিখতে পারবে বোথ সাইড, তুমি যদি এক্স এক্স ইনভার্স দ্বারা বোথ সাইড, যদি আমি এক্স দ্বারা প্রি মাল্টিপ্লাইং করি, বোথ দ্বারা, বোথ সাইড এক্স দ্বারা প্রি মাল্টিপ্লাইং করি, সো এক্স ইনভার্স ইকুয়ালস টু এক্স, তার মানে তুমি লিখতে পারবে বোথ সাইড এগেন যদি আমি এক্স দ্বারা প্রি মাল্টিপ্লাইং করি, সো এটা আমি লিখতে পারবো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই, সো ইউ গেট দিস টার্ম। নাও নোট দ্যাট এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই, নাও এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই, ইটস মিনস এলিমেন্টের অর্ডার তার পাওয়ারের অর্ডারকে ডিভাইড করবে, সো অর্ডার অফ এক্স ডিভাইডস টু। অলসো এক্স যেহেতু জি এর এলিমেন্ট, এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকেও ডিভাইড করবে, অর্ডার অফ এক্স ডিভাইডস অর্ডার অফ জি বাই ল্যাগরেঞ্জ থিওরাম, ল্যাগরেঞ্জ থিওরাম অনুযায়ী অর্ডার অফ এক্স অর্ডার অফ জিকে ডিভাইড করবে, অর্থাৎ অর্ডার অফ এক্স কাকে ডিভাইড করবে, অর্ডার অফ জিকে, অর্ডার অফ জি, অর্ডার অফ জি বলতে তো দেখছি অর্ডার অফ এক্স জি, অর্ডার অফ জিকে ডিভাইড করবে। সো আলটিমেটলি কী হয়ে গেলো, নো এদের কমন ডিভাইজার, সো অর্ডার অফ এক্স ইজ দ্য কমন ডিভাইজার অফ অর্ডার অফ জি, ওকে, সো অর্ডার অফ এক্স ইজ দ্য কমন ডিভাইজার, কমন ডিভাইজার অফ অর্ডার অফ জি, মানে এটা কাকে ডিভাইড করবে, জিসিডি অফ
টু কমা অর্ডার অফ জি কে ডিভাইড করবো, একটু কমন ডিভাইস। তার মানে অর্ডার অফ এক্স কাকে ডিভাইড করছেন, অর্ডার অফ এক্স জিসিডি অফ টু কমা ওয়ান ইকুয়ালস টু ওয়ান, বিকজ অর্ডার অফ জিটা হচ্ছে অড। সো অর্ডার অফ এক্স অ্যাকচুয়ালি ওয়ান, তার মানে এক্স মানে। অতএব তুমি পেয়ে গেলে কারফাই সমান আইডেন্টিটি, অতএব কারফাই ইকুয়ালস টু আইডেন্টিটি, এবং ফাইটা যেহেতু হোমোমরফিজম প্রমাণ করে ফেলেছ, সো ফাই ইজ ওয়ান ওয়ান। এবং ফাইনাইট যেহেতু গ্রুপ, ফাইনাইট গ্রুপ, ফাইনাইট গ্রুপ কেন, কারণ অড অর্ডার 5, 7, 9, 11 যাই হোক না কেন, 13, 15, সো অড অর্ডার, সো দিস ইজ আ ফাইনাইট গ্রুপ। সো ফাইনাইট গ্রুপ ফ্রম জি টু জি, এবং ওয়ান ওয়ান তুমি করে ফেলেছো, সো বাই ডিফল্ট অন টু। সো সিন্স জি ইজ ফাইনাইট গ্রুপ, সিন্স জি ইজ ফাইনাইট গ্রুপ, ফাইনাইট গ্রুপ, অ্যান্ড ফাই ইজ ওয়ান ওয়ান, I is 1, 1. So by default, I is on 2. So 5, 1, 1 হয়ে গেল, on 2 হয়ে গেল, মানে 5 বাইজেক্টিভ হয়ে গেল, বাইজেক্টিভ যুক্ত হোমোমরফিজম। সো আইসোমরফিজম ফ্রম জি টু জি, অ্যান্ড আইসোমরফিজম ফ্রম জি টু জি মানে 5 ইজ অটোমরফিজম অন জি। সো 5 ইজ অটোমরফিজম অন জি। And this is the proof. So ultimately এখানে যে কনসেপ্টটা কাজে লাগছে, সে এগেন ওয়ান ওয়ান পার্টটা কাজে লাগছে। সো তুমি এভাবে তুমি দেখাতে পারো যে এক্স ফাই অফ এক্স গোজ টু এক্স ইনভার্স, এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার মাইনাস 2, অল অফ দেম আর অটোমরফিজম। সো আমরা নেক্সট জিনিসে চলে যাচ্ছি, নেক্সট প্রবলেমে যেটা আছে, এখানে এখানে গ্রুপটা ফাইনাইট দেওয়া ছিল, তাই ওয়ান ওয়ান হয়ে গেলে ওয়ান টু হয়ে যাবে, কোনো অড অর্ডার, ঠিক আছে। তো নেক্সট প্রবলেমে যেটা আছে সেটা আমরা একটু লিখে নিই, প্রবলেম 7। প্রবলেম 7, ইফ ফাই অ্যান্ড সাই বিলংস টু অড জি, ইফ বিলংস টু অটোমরফিজম অফ জি, দেন অড জি বলতে অর্থাৎ ফাই এবং সাই দুজনই অটোমরফিজম অন জি, দেন নিচের কন্ডিশনগুলো দেখাতে হবে। এক নম্বর, এই সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি, সাজ দ্যাট ফাই অফ এক্স ইকালস টু এক্স ইজ এ সাবগ্রুপ অফ জি, ইজ এ সাবগ্রুপ অফ জি। দু নাম্বার, এই সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি, এই সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি, সাজ দ্যাট ফাই এক্স ইকালস টু সাই এক্স। তুমি এইচ ওয়ান এইচ টু করে নামকরণ করতে পারতো, কোনো অসুবিধা নেই। সো এইচ বিলংস টু জি, আজ দ্যাট ফাই এক্স ওয়ান এক্স ইজ এ সাবগ্রুপ অফ জি। দু নম্বর বলছে সেই সমস্ত এইচ ওয়ান সেই সমস্ত এক্স বিলংস টু জি, আজ দ্যাট ফাই এক্স ইকুয়ালস টু সাই এক্স ইজ অলসো সাবগ্রুপ অফ জি, ইজ এ সাবগ্রুপ অফ জি, এটাও সাবগ্রুপ হয়ে যাবে। এবং তিন নম্বর, ইফ জি ইজ কমিউটেটিভ, তিন নম্বর, if g is commutative, if g is commutative, commutative, then h সমান সেই সমস্ত x belongs to g, such that phi of x সমান x inverse is subgroup of g. সো আমরা প্রমাণগুলোতে আসি। ফার্স্ট প্রমাণটা দেখো বলেছে যে ফাই এবং সাই দুটোই, কিন্তু কোশ্চেনে যেটা বলে দেওয়া আছে যে ফাই এবং সাই দুজনেই অটোমরফিজম। সো আমরা শুধু এই প্রপার্টিটুকু মাথায় রাখবো যে ফাই সাই দুজনে অটোমরফিজম, এবং অটোমরফিজম আমাদের প্রপার্টি জানা আছে যে কী কী হয়।
প্রথমে দেখাবো যে এইচ সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট ফাই এক্স সমান এক্স ইজ এ সাব গ্রুপ অফ জি। সো এটা দেখাতে চাইছি, কোন একটা সাব গ্রুপ দেখাতে গেলে তোমাকে ফার্স্ট নন এমটি দেখাতে হয়। সো তুমি দেখাতে চাইছো এইচ সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট ফাই এক্স সমান এক্স, এটা তোমার সাব গ্রুপ দেখাতে চাইছো। সো আমি সেটটাকে এবার লিখে নিই। সো সলিউশন, ফাই এবং সাই দুজনে কিন্তু অটোমরফিজম। এক নাম্বার এই সেটটা কি দিয়ে আছে দেখে নাও, সেই সমস্ত এক্স বিলংস টু জি ফার্স্ট প্রবলেমে যাতে করে ফাই এক্স ইকুয়ালস টু এক্স, বা তোমাকে সাবগ্রুপ দেখাতে হবে। সো সাবগ্রুপের নিয়ম হচ্ছে ফার্স্ট নন এমটি দেখাতে হবে। সো লক্ষ্য করো ফাই যেহেতু অটোমরফিজম, সো মানে হোমোমরফিজম, হোমোমরফিজম আইডেন্টিটি এলিমেন্টকে আইডেন্টিটিতে ম্যাপ করে। সো ফাই অফ ই সমান ই, সো ফাই অফ ই সমান যেহেতু ই, সো ইটা কার এলিমেন্ট হয়ে গেল, ইটা কার এলিমেন্ট হয়ে গেল, ইটস ইমপ্লাই, সো ইটস ইমপ্লাই ই বিলংস টু এইচ, এইচ এর এলিমেন্ট। সো এইচ ইজ নন এমটি, এইচ হচ্ছে নন এমটি, মানে ফার্স্ট যে সেটটা সেটা নন এমটি দেখাতে হয় সাবগ্রুপ দেখা। নেক্সট দুটো এলিমেন্ট নেবো আমি, দেখাবো এক্স ইন্টু ওয়াই ইনভার্স এইচ এ আছে। সো টেক টু এলিমেন্ট ফ্রম এইচ, লেট আমি দুটো এলিমেন্ট নিচ্ছি এক্স ওয়াই বিলংস টু এইচ। সো আমি এটা বলতে পারবো যে ফাই অফ এক্স ইকালস টু এক্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফাই অফ ওয়াই ইকালস টু ওয়াই, যেহেতু এইচ এর এলিমেন্ট। সো এক্স ওয়াই যেহেতু এইচ এ আছে, সো এখন এক্স ইন্টু ওয়াইও কোথায় থাকবে, এক্স ইন্টু ওয়াই, তাহলে তুমি যদি দেখিয়ে দিতে পারো এক্স ওয়াই যেহেতু এইচ এ আছে তাহলে তোমাকে দেখাতে হবে যে এক্স ইন্টু ওয়াই ইনভার্স এইচ এ আছে। সো এক্স ওয়াই এইচ এ থাকা মানে এক্স ওয়াই অ্যাকচুয়ালি জিতে আছে, বাই ডেফিনেশন এক্স ওয়াই এইচ এ থাকা মানে এক্স ওয়াই জিতে আছে, কারণ এইচ এ সাজ দ্যাট মানে এটা অ্যাকচুয়ালি অ্যান্ড, ঠিক আছে। সো এক্স এইচ এর এলিমেন্ট, এক্স এক্স ওয়াই এইচ এর এলিমেন্ট মানে এক্স ওয়াই জি এর এলিমেন্ট, অ্যান্ড ফাই অফ এক্স ইকালস টু এক্স, ওয়াই এইচ এর এলিমেন্ট মানে ওয়াই জি এর এলিমেন্ট, অ্যান্ড ফাই অফ ওয়াই ইকুয়ালস টু ওয়াই। আমাকে দেখাতে হবে ফাই অফ এক্স ওয়াই ইনভার্স, যদি আমাকে দেখাতে হবে এক্স ইন্টু ওয়াই ইনভার্স এইচ এ আছে, এক্স ইন্টু ওয়াই ইনভার্স এইচ এ থাকা মানে আমি ক্যালকুলেট করব ফাই অফ এক্স ওয়াই ইনভার্স। সো এটা আমি ক্যালকুলেট করছি। সো ফাই ইন্টু এক্স ওয়াই ইনভার্সটাকে আমি লিখতে পারি ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই ইনভার্স, কেন লিখতে পারি বলো তো, কেন লিখতে পারি, অটোমরফিজম, ফাইটা হচ্ছে অটোমরফিজম, অটোমরফিজম মানে হোমোমরফিজম, অটোমরফিজম, সো ফাই ইজ হোমোমরফিজম, হোমোমরফিজম ফাই হবে। সো এটা মানে লিখতে পারবে যে ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই তার হোল ইনভার্স, এগেন হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী, যেহেতু ফাই ইজ হোমোমরফিজম, ফাই ইজ হোমোমরফিজম, হোমোমরফিজম হলে ফাই অফ ওয়াই ইনভার্স মানে ফাই ওয়াই তার হোল ইনভার্স হয়, অ্যান্ড ফাই অফ এক্স মানে তুমি মানটা বসিয়ে দাও এক্স ইন্টু ওয়াই ইনভার্স। সো দেখো তুমি পেয়ে যাচ্ছ ফাই অফ এক্স ওয়াই ইনভার্স সমান এক্স ওয়াই ইনভার্স, অর্থাৎ সেম এলিমেন্টকে সেম এলিমেন্টে ম্যাপ করছে, অর্থাৎ ফাই অফ এক্স সমান এক্স, ফাই অফ ওয়াই সমান ওয়াই, অ্যান্ড যদি ফাই অফ এক্স ওয়াই ইনভার্স সমান যেহেতু পেয়ে যাচ্ছ এক্স ওয়াই ইনভার্স, তাহলে এক্স ওয়াই ইনভার্স কার এলিমেন্ট হয়ে যাবে, এক্স ওয়াই ইনভার্স কার এলিমেন্ট হয়ে যাবে, এক্স ইন্টু ওয়াই ইনভার্স কার এলিমেন্ট হয়ে যাবে। সো তুমি দেখো দেখাতে পারলে যে দুটো এলিমেন্ট ধরে নিলে, সো দুটো এলিমেন্ট ধরে নিয়েছিলে, সো ফর অল এক্স কমা ওয়াই কোথা থেকে ধরেছিলে, এইচ থেকে, তুমি দেখিয়ে দিলে এক্স ইন্টু ওয়াই ইনভার্স এইচ আছে, তার মানে হয়ে গেল সো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি। সো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, এবং এটা করতে গেলে যে সাহায্য করছে সেটা হচ্ছে অটোমরফিজম সাহায্য করছে। এটা পার্টটাতে তুমি যদি হোমোমরফিজম বলতে হোমোমরফিজমও হতো, কোনো অসুবিধা নেই, অটোমরফিজমের জায়গায় যদি ফাইটা হোমোমরফিজম হতো তাহলে ফার্স্ট পার্টটা হয়ে যেত, প্রবলেম হতো না। এবারে নেক্সট প্রবলেম আসছে দু নম্বরে, যে এই সমান সেটটা দেওয়া আছে সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট ফাই এক্স ইকুয়ালস টু সাই এক্স ইজ এ সাবগ্রুপ অফ জি। দু নম্বর এই সমান এবারে যে সেটটা দেওয়া আছে সেটা হচ্ছে সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট ফাই অফ এক্স ইকুয়ালস টু সাই অফ এক্স। এখন আমি দেখাবো এইচ হচ্ছে সাবগ্রুপ অফ জি। সো অ্যাট ফার্স্ট আমাকে এটা নন এমটি দেখাতে হবে। সো নোট দ্যাট ফাইটা যেহেতু অটোমরফিজম, সো ফাই হোমোমরফিজম মানে আইডেন্টিটি এলিমেন্টকে আইডেন্টিটিতে ম্যাপ করে, এগেইন সাইটা যেহেতু অটোমরফিজম, সো সাইও আইডেন্টিটি, সাই মানে হোমোমরফিজম, সো সাইও আইডেন্টিটি এলিমেন্টকে আইডেন্টিটিতে ম্যাপ করে, অর্থাৎ ফাই অফ ই সমান ই, আবার সাই অফ ই সমান ই,
সো ফাই অপি সমান সাই অপি, তার মানে হয়ে গেল কন্ডিশনটা স্যাটিসফাই করছে ফাই অপি সমান সাই অপি। সো ই কার এলিমেন্ট হয়ে গেল এইচ এর এলিমেন্ট, ই এইচ এর এলিমেন্ট হয়ে যাওয়া মানে এইচ ইজ নন এম্পটি। নাও আমি দেখাবো যে দুটো এলিমেন্ট নেবো এক্স ওয়াই বিলংস টু এইচ থেকে। সো টেক টু এলিমেন্ট এক্স কমা ওয়াই বিলংস টু এইচ, আমি দেখাবো এক্স ইন্টু ওয়াই ইনভার্স এইচ আছে। এক্স ওয়াই যেহেতু এইচ এর এলিমেন্ট সো ফাই এক্স সমান সাই এক্স, সো বাই দ্য কন্ডিশন বাই দ্য কন্ডিশন সো ফাই অফ এক্স সমান সাই অফ এক্স অ্যান্ড ফাই অফ ওয়াই ইকুয়ালস টু সাই অফ ওয়াই। নাও ফাই অফ এক্স ইন্টু ওয়াই ইনভার্স ক্যালকুলেট করা যাক। নাও ফাই অফ আমি যদি দেখিয়ে দিতে পারি এক্স ইন্টু ওয়াই ইনভার্স সমান সাই অফ এক্স ইন্টু ওয়াই ইনভার্স, তাহলে কাজটা হয়ে যাবে। সো ফাই অফ এক্স ইন্টু ওয়াই ইনভার্স মানে কি লিখতে পারবে বলো তো? ফাই অফ এক্স ইন্টু কত? ফাই অফ কারণ কি ফাই ফাই হোমোমরফিজম, ফাই হচ্ছে হোমোমরফিজম। ওকে সো আমি হোমো লিখলাম, তুমি লিখবে হোমোমরফিজম, ঠিক আছে। সো ফাই অফ এক্স ইকুয়ালস টু সাই অফ এক্স বসাতে পারো উপরের লাইন থেকে, ফাই অফ এক্স এর ভ্যালু সাই অফ এক্স, এবং ফাই অফ ওয়াই ওয়াই ইনভার্স। সো তুমি এটাকে আরেকটা লাইন করে নাও বেটার হয়, তুমি এটাকে লিখতে পারবে যে ফাই অফ এক্স ইন্টু সাই অফ ওয়াই ইনভার্স মানে সাই ওয়াই তার ফোর ইনভার্স তুমি লিখতে পারো, যেহেতু ফাইটা হোমোমরফিজম। এগেন লিখবে সেম, আমি আর ওটা লিখছি না, সেম ফাইটা হোমোমরফিজম মানে এটাতে তুমি মানটা বসানো বসাতে পারো। সো তুমি বসে ফাই এক্সের জায়গায় সাই এক্স বসিয়ে দাও, এটা হচ্ছে সাই অফ ওয়াই তার ফোর ইনভার্স বসিয়ে দাও। আলটিমেটলি এটা হয়ে গেল সাই অফ এক্স সাই অফ ওয়াই তার হোল ইনভার্স মানে কি হয়ে যাবে সাই অফ ওয়াই ইনভার্স, এগেন লিখবে হোমোমরফিজম। ওকে সাইটা হোমোমরফিজম, তার মানে এটা হয়ে গেল সাই অফ এক্স ইন্টু ওয়াই ইনভার্স, এগেন প্রপারটা কারণটা কি সাইটা হোমোমরফিজম। সো এখানে ফাই হোমোমরফিজম আর এখানে সাই হোমোমরফিজম, এখানে সাই হোমোমরফিজম দুটো হোমোমরফিজম কিন্তু আলাদা, সাইজ হোমোমরফিজম। সো আলটিমেটলি তুমি পেয়ে গেলে ফাই অফ এক্স ওয়াই ইনভার্স সমান সাই অফ, সো ফাই অফ এক্স ইন্টু ওয়াই ইনভার্স সমান সাই অফ এক্স ইন্টু ওয়াই ইনভার্স। সো এক্স ইন্টু ওয়াই ইনভার্স কার এলিমেন্ট হয়ে যাবে, কার এলিমেন্ট হয়ে যাবে এইচের, তো এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, দেখো এটা অটোমরফিজম না হয়ে যদি হোমোমরফিজম হতো তাহলেও কোনো প্রবলেম হতো না, প্রবলেমটা স্টিল রিমেন ফিক্সড, কিন্তু আমরা এটা অটোমরফিজম পড়ছি বলে আমরা ফাই এবং সাইটাকে অটোমরফিজম নিচ্ছি। তুমি যদি হোমোমরফিজম নিয়েও কাজ করতে ব্যাপারটা একই দাঁড়াতো। 3 নম্বর, জি যদি কমিউটেটিভ গ্রুপ হয় আমি দেখাবো এইচ সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট ফাই এক্স সমান এক্স ইনভার্স ইজ এ সাব গ্রুপ অফ জি। তো 3 নম্বর প্রপার্টি আমাদের দেখাতে হবে জি কমিউটেটিভ হলে এইচ সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট ফাই এক্স সমান এক্স ইনভার্স ইজ এ সাব গ্রুপ অফ জি। সো এখানে কমিউটেটিভটা দেখো এক্সট্রা দিয়ে আছে, সো 3 নম্বর, তো জি যেহেতু কমিউটেটিভ গ্রুপ সো এখানে জি হচ্ছে কমিউটেটিভ গ্রুপ, জি হচ্ছে কমিউটেটিভ গ্রুপ দেওয়া আছে, কমিউটেটিভ গ্রুপ অ্যান্ড এইচ সমান দেওয়া আছে এইচ সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি সাজ দ্যাট ফাই অফ এক্স সমান এক্স ইনভার্স। সো তোমাকে এটা সাব গ্রুপ দেখাতে হবে, সো প্রথমে না আমি দেখাবো যে এটা নন এমটি। সো ফাইটা যেহেতু হোম অটোমরফিজম মানে হোমোমরফিজম সো ফাই আইডেন্টিটি এলিমেন্টকে আইডেন্টিটিতে ম্যাপ করবে, এবং ই সমান লিখতে পারো ই ইনভার্স বিকজ আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স আইডেন্টিটি নিজে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ যেহেতু ফাই অফ ই সমান ই ইনভার্স সো ই কার এলিমেন্ট হয়ে গেল, ই অ্যাকচুয়ালি এইচ এর এলিমেন্ট হয়ে গেল, সো এইচ ইজ নন এমটি।
সিসি নন এমডি। দেখো আইডেন্টি ফার্স্ট আমরা যে সেটটা নিয়েছিলাম সেই সেটটাকে প্রতিটা ক্ষেত্রে নন এমটি দেখিয়েছি, প্রতিটা ক্ষেত্রে নন এমটি, এবং সেটা করতে গিয়ে যে কন্ডিশনটা কাজে লাগছে যে হোমোমরফিজম আইডেন্টিটি এলিমেন্টকে আইডেন্টিটিতে ম্যাপ করে। নেক্সট আমরা দেখাবো যে দুটো এলিমেন্ট নেবো এইচ থেকে, আমি দেখাবো যে এক্স ইনটু ওয়াই ইনভার্স সেটা এইচে আছে। সো স্টার্ট করছি, সো টেক টু এলিমেন্ট ফ্রম এইচ, তাকে সাবগ্রুপ দেখাতে চাইছো। সো ফাই অফ এক্স মান কী হবে, ফাই অফ এক্স মান কী হবে, এক্স ইনভার্স। ফাই অফ ওয়াই কত হবে, ফাই অফ ওয়াই ইকাল টু ওয়াই ইনভার্স। তো তোমাকে দেখাতে হবে এক্স ইনটু ওয়াই ইনভার্স কোথায় আছে, দেখাতে হবে এক্স ইনটু ওয়াই ইনভার্স কোথায় আছে, দেখাতে হবে এক্স ইনটু ওয়াই ইনভার্স কোথায় আছে, দেখাতে হবে এইচে। এইচে দেখাতে গেলে তোমাকে কী দেখাতে হবে, ফাই অফ এক্স ইনটু ওয়াই ইনভার্স মান কী দেখাতে হবে, এক্স ইনটু ওয়াই ইনভার্স, এক্স ওয়াই ইনভার্স তার হোল ইনভার্স, মানে কী দেখাতে হবে, ওয়াই এক্স ইনভার্স। তো তোমাকে এটা দেখাতে হবে যে ফাই অফ এক্স ইনটু ওয়াই ইনভার্স সমান ওয়াই ইনটু এক্স ইনভার্স, তাহলে তোমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো কীভাবে করবো দাদা, সো ফাই অফ আমি স্টার্ট করছি, নাও স্টার্ট করছি ফাই অফ এক্স ওয়াই ইনভার্স থেকে, নাও ফাই অফ এক্স ইনটু, ফাই অফ এক্স ইনটু ওয়াই ইনভার্স। সো তুমি ডাইরেক্টও করতে পারো যে চাইলে, আমি যদি তুমি এভাবে করছি দেখো তাহলে এটা কী লেখা যাবে, সো ফাই অফ এক্স ইনটু কত লেখা যাবে, ফাই অফ ওয়াই ইনভার্স। কারণটা কি, কারণটা ফাইটা, ফাইটা কি হোমোমরফিজম, সো এটা আমি আর লিখছি না। সো এটা মানে আবার হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী ফাই অফ এক্স ইনটু ফাই অফ ওয়াই আর হোল ইনভার্স, এগেন হোমোমরফিজম লিখবে যেহেতু ফাইটা হোল। কেন প্রপার্টিগুলো কী কী প্রপার্টি ইউজ করে পাচ্ছ সেটা লিখে দেওয়া দরকার। তাহলে প্রথম মানটা বসিয়ে দাও, সো দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই ইনভার্স আর হোল ইনভার্স, সো ইউ গেট এক্স ইনটু এক্স, সরি এক্স ইনভার্স, ফাই অফ এক্স মানে এক্স ইনভার্স, দেখো ফাই অফ এক্স মানে এক্স ইনভার্স, এবং ফাই অফ ওয়াই মানে হচ্ছে ওয়াই ইনভার্স, সো ওয়াই ইনভার্স আর হোল ইনভার্স, মান দুটো জাস্ট বসিয়ে দিয়েছি, মানে প্রথম ভ্যালুটা হলো এক্স ইনভার্স এবং দ্বিতীয় ভ্যালুটা হলো ওয়াই, এবং এটা থেকে তোমার দরকার ওয়াই এক্স ইনভার্স, মানে তুমি কী করবে ওয়াই এক্স ইনভার্স, কেন করা যাচ্ছে বলো তো, কেন করা যাচ্ছে, বিকজ কমিউটেটিভ প্রপার্টিটা জন্য, ইজ কমিউটেটিভ, ইজ কমিউটেটিভ, ওকে, সো জি কমিউটেটিভ হচ্ছে বলে এটা হচ্ছে। তাহলে তাহলে আলটিমেটলি তুমি পেয়ে যাচ্ছ ফাই অফ, সো ইউ গেট ফাই অফ এক্স ওয়াই সমান ওয়াই এক্স ইনভার্স, মানে এক্স ওয়াই তার হোল ইনভার্স, সরি ফাই অফ এক্স ওয়াই ইনভার্স মানে ওয়াই এক্স ইনভার্স, মানে এক্স ইনভার্স ওয়াই তার হোল ইনভার্স। সো এক্স ওয়াই ইনভার্স কার এলিমেন্ট হয়ে যাবে, এক্স ওয়াই ইনভার্স কার এলিমেন্ট হয়ে যাবে, কার এলিমেন্ট হবে, সো এইচের এলিমেন্ট হয়ে যাবে, মানে এক্সটা হচ্ছে সাবগ্রুপ, সো এইচ ইজ সাবগ্রুপ বিষয়, এবং এটা থেকে ক্লিয়ার বোঝা গেছে এবং কেন হচ্ছে কি জন্য হচ্ছে, এটা তোমার হোমোমরফিজম হলেই সাফিসিয়েন্ট ছিল, এক্সট্রা কিছু দরকার ছিল না, কিন্তু আমরা একটা অটোমরফিজম করছি বলে আমরা এটা অটোমরফিজম নিচ্ছি, এই হচ্ছে বিষয়। নেক্সট আমরা এটা প্রবলেম করব, প্রবলেম এইট, লাস্ট প্রবলেম, লেট জি বি এ গ্রুপ, লেট জি বি দেখান, হ্যাঁ বলো, ওইটা ওই এক্স ইনভার্স ওয়াই, এক্স ওয়াই ইনভার্স আর হোল ইনভার্স, এক্স, হ্যাঁ ওটা পড়ে গেছে, এটা বলছো তো, এটা তো ঠিক আছে, সো আলটিমেটলি প্রবলেম এইট, সো লেট জি বি এ গ্রুপ, লেট জি
A group and g comma h belongs to g, and small g comma small h belongs to g, এবং ছোট জেড স্মল জেড বিলংস টু জেড জি সেন্টার অফ জি। দেন নিচের কন্ডিশনগুলো দেখাতে হবে, দেন নিচের কন্ডিশনগুলো হোল করো। নাম্বার জি অ্যান্ড এইচ, স্মল জি অ্যান্ড স্মল এইচ ইন্ডিউস সেম ইনার অটোমোফিজম অন জি, ইন্ডিউসড induced induced same in an automorphism, same in our automorphism on G. Do number same in an automorphism on G if and only, if and only, if and only H inverse জি বিলংস টু জেড জি। তাহলে তোমাকে দেখাতে হবে যে জি এবং এইচ তারা সেম ইনার অটোমরফিজম তৈরি করবে। সেম ইনার অটোমরফিজম মানে থিটা জি ইকুয়ালস টু থিটা এইচ। ওকে, সো তুমি জানো থিটা এ সাফিক্স এ আমরা করেছি যে এ এক্স ফর অল থিটা এ অফ এক্স মানে এ এক্স ইনভার্স, এটা একটা ইনার অটোমরফিজম হয়। আমি দেখাবো জি এবং এইচ ইনডিউসড করবে সেম ইনার অটোমরফিজম অন জি ইফ এন্ড অনলি এইচ ইনভার্স জি বিলংস টু জেড জি। এবং দু নম্বরে দেখাতে হবে, দেখাতে হবে যে জি অ্যান্ড জেড জি, জেড জি, জি অ্যান্ড স্মল জেড জি ইনডিউসড সেম ইনার অটোমোফিজম অন জি, ইনডিউসড, ইনডিউসড সেম ইনার অটোমোফিজম, তারা সেম ইনার অটোমোফিজম তৈরি করবে মানে প্রডিউস করবে বলতে পারো, সেটা তৈরি করবে জি এবং জেড জি তারা সেম ইনার অটোমোফিজম তৈরি করবে জি এর উপর, সেম ইনার অটোমোফিজম। কিন্তু প্রথমটাতে তাহলে আগে ফার্স্ট পার্টটা দেখাবো, তো আগে মানেটা বোঝার চেষ্টা করি যে জি এবং এইচ ইনডিউসড সেম ইনার অটোমোফিজম অন জি মানে কি। সো তোমরা জানো যে কোনো একটা যদি অটোমরফিজম হয়, কোনো একটা অটোমরফিজম যদি নিই তাহলে থিটা যদি কোনো একটা আমরা ইনার অটোমরফিজমটাকে আমরা সাধারণত থিটা এ দ্বারা ডিনোট করি, তাই তো থিটা এ, এবং এটা কি টাইপের ম্যাপিং, থিটা এ অফ এক্স মানে এটা ছিল এ এক্স এ ইনভার্স ফর অল এক্স বিলংস টু জি, এবং থিটা এ হচ্ছিল ইনার অটোমরফিজম। তাহলে এখানে জি, এখানে এ হচ্ছিল ইনডিউসড করছিল থিটা এ টাইপের ইনার অটোমরফিজম। সো এখানে জি এবং এইচ ইন্ডিউস করবে দেখো সেম ইনার অটোমরফিজম, সো এখানে কথাটা দেখো আছে সেম, সেম ইনার অটোমরফিজম তৈরি করবে, তারা প্রোডিউসড করবে সেম ইনার অটোমরফিজম। সো কিভাবে করবে, সো আগে এটার মানেটা বুঝি। সো সলিউশন, তাহলে ধরে নিচ্ছি সলিউশন, ধরে নিচ্ছি কনসিডার ইনার অটোমরফিজম, কনসিডার দ্য ইনার অটোমরফিজম, কনসিডার কনসিডার দ্য ইনার অটোমরফিজম থিটা জি অ্যান্ড থিটা এইচ। দেখো বলেছে জি এবং এইচ, বলেছে না জি এবং এইচ, জি কার এলিমেন্ট, জি জি এর এলিমেন্ট, এইচ কার এলিমেন্ট, এইচ এইচ এর এলিমেন্ট। সো থিটা আমাদের কি ছিল, আমাদের যখন থিটা এ ম্যাপিংটার কথা যদি তুমি যদি চিন্তা ভাবনা করো, তুমি থিটা এ ম্যাপিংটার কথা যদি চিন্তা ভাবনা করো, সো থিটা এ এটা কার এলিমেন্ট ছিল, এটা জি এর এলিমেন্ট ছিল। সো এখানে স্মল জি এবং স্মল এইচ হচ্ছে জি এর এলিমেন্ট। সো এখানে থিটা জি এবং থিটা এইচ তারা বলছে যে বলছে যে ইনডিউসড করবে থিটা জি অ্যান্ড থিটা এইচ ইনডিউসড, ইনডিউসড বাই দ্য এলিমেন্ট, কোন এলিমেন্ট তারা ইনডিউস করছে, বাই জি অ্যান্ড এইচ রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি। এটা মানে কি, এটা মানে হচ্ছে দেখো আমরা যখন প্রথমে করেছি, দেখো এই ম্যাপিংটার কথা দেখো প্রিভিয়াস প্রবলেমে থিওরি ওয়ানে, তুমি দেখো থিটা এ ফ্রম জি টু জি
থিটা এ অফ এক্স মানে এ এক্স এ ইনভার্স, এটা একটা অটোমরফিজম ফর্ম করে। এই অটোমরফিজমটাকে আমরা ইনার অটোমরফিজম বলতাম। অর্থাৎ মানে হচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে, দেখো তোমাকে যদি আমি একটা এ এলিমেন্ট দিতাম, তুমি সব সময় একটা ইনার অটোমরফিজম তৈরি করে নিতে পারতে। আমি যদি তোমাকে এ এলিমেন্ট দিই, তখন তুমি বলতে থিটা এ হচ্ছে একটা ইনার অটোমরফিজম। আমি তোমাকে যদি এ ওয়ান এলিমেন্ট দিতাম, তখন তুমি বলতে থিটা এ ওয়ান হচ্ছে একটা ইনার অটোমরফিজম। আমি যদি তোমাকে এ টু এলিমেন্ট দিতাম, তখন তুমি বলতে থিটা এ টু হচ্ছে একটা ইনার অটোমরফিজম। অর্থাৎ আমি যদি তোমাকে একটা এলিমেন্ট দিই, তুমি সবসময় একটা ইনার অটোমরফিজম তৈরি করার ক্ষমতা রাখো, সেই অটোমরফিজমটাকে থিটা এ। অর্থাৎ এই জন্য থিটা এর গুরুত্বটা এতটা। অর্থাৎ একটা এলিমেন্ট জাস্ট তোমাকে আমি একটা প্রোভাইড করছি, সেই এলিমেন্টের থ্রু দিয়ে তুমি একটা অটোমরফিজম ক্রিয়েট করে নিতে পারছ, পাচ্ছিলে থিটা এ টাইপের। তাহলে এখানে আমি তোমাকে দুটো এলিমেন্ট দিচ্ছি, একটা এলিমেন্ট জি এবং একটা এলিমেন্ট এইচ। তাহলে তার করস্পন্ডিংও তুমি দুটো অটোমরফিজম তৈরি করে নিতে পারবে, ইনার অটোমরফিজম। আমি সেটাই লিখেছি যে থিটা জি এবং থিটা এইচ, এরা দুটো অটোমরফিজম তৈরি করবে করস্পন্ডিং দ্য এলিমেন্টস অফ জি এন্ড এইচ। আমি যদি তোমাকে জি এবং এইচ এলিমেন্ট দিই, তার করস্পন্ডিং তারা দুটো ইনার অটোমরফিজম তৈরি করবে। এখন কোশ্চেনে বলেছে যে তারা সেম ইনার অটোমরফিজম তৈরি করবে, সেম। অর্থাৎ তারা সেম ইনার অটোমরফিজম তৈরি করা মানে থিটা জি ইকুয়ালস টু থিটা এইচ। সো থিটা জি ইকুয়ালস টু থিটা এইচ বাই দ্য গিভেন কন্ডিশন। কোশ্চেনে বলে দেওয়া আছে যে তারা সেম ইনার অটোমরফিজম তৈরি করবে, জি এবং এইচ। তোমাকে দুটো এলিমেন্ট আমি দিচ্ছি, জি এলিমেন্টের জন্য তুমি থিটা জি টাইপের একটা অটোমরফিজম তৈরি করার ক্ষমতা রাখো, এইচ এলিমেন্টের জন্য তুমি থিটা এইচ টাইপের একটা অটোমরফিজম তৈরি করার ক্ষমতা রাখো। এখন তারা সেম ইনার অটোমরফিজম তৈরি করবে, অর্থাৎ থিটা জি ইকুয়ালস টু থিটা এইচ। সো এটা বাই দ্য গিভেন কন্ডিশন, বাই দ্য গিভেন কন্ডিশন। তো কেন হলো বোঝা গেছে, কারণ তারা বলছে সেম ইনার অটোমরফিজম তৈরি করবে। কারণ জি এর জন্য তুমি থিটা জি টাইপের অটোমরফিজম তৈরি করে নিতে পারবে, এইচ এর জন্য থিটা এইচ টাইপের অটোমরফিজম তৈরি করে নিতে পারবে। এবং তারা যেহেতু সেম ইনার অটোমরফিজম তৈরি করবে, তাহলে থিটা জি এবং থিটা এইচ সেম। নাও থিটা জি এবং থিটা এইচ সেম মানে দুটো ফাংশন ইকুয়াল, মানে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে ইকুয়াল। থিটা জি অফ এক্স ইকুয়ালস টু কত লেখা যাবে, থিটা এইচ অফ এক্স ফর অল এক্স বিলংস টু জি। এটা মানে কি, এবারে ডেফিনেশন বলো, থিটা জি অফ এক্স এর ডেফিনেশন কি হবে, জি 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 ইনভার্স ইনভার্স। আর এটা মানে এইচ এক্স এইচ ইনভার্স, এন্ড দিস ইজ হোল্ড ফর অল এক্স বিলংস টু জি। সো আমি প্রি মাল্টিপ্লাইং করছি বোথ সাইড এইচ ইনভার্স দ্বারা, এবং পোস্ট মাল্টিপ্লাইং করছি বোথ সাইড জি দ্বারা। সো প্রি মাল্টিপ্লাইং এইচ ইনভার্স এবং পোস্ট মাল্টিপ্লাইং বাই জি। সো প্রি মাল্টিপ্লাইং বোথ সাইড এইচ ইনভার্স এবং পোস্ট মাল্টিপ্লাইং বাই জি, দিস ইজ অলসো হোল্ড ফর অল এক্স বিলংস টু জি। সো তুমি দেখো জি ইনভার্স জি ইকুয়ালস টু আইডেন্টিটি, তাহলে তুমি এই লাইনটা পেয়ে যাবে এইচ ইনভার্স জি এক্স, এবং এই লাইনটাতে পেয়ে যাবে এইচ ইনভার্স এইচ ইকুয়ালস টু আইডেন্টিটি। সো এক্স এইচ ইনভার্স জি, অ্যান্ড দিস ইজ হোল্ড ফর অল এক্স বিলংস টু জি। তুমি মনে মনে এইচ ইনভার্স এক্সটাকে একটা বেকেট ভাবো, এইচ ইনভার্স জিটাকে একটা বেকেট ভাবো। সো তার মানে দাঁড়িয়ে গেল এইচ ইনভার্স জি জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করে, এইচ ইনভার্স জি এক্স ওয়ান এলিমেন্টের সাথে কমিট করে, এইচ ইনভার্স জি এক্স টু এলিমেন্টের সাথে কমিট করে, এইচ ইনভার্স জি এক্স থ্রি এলিমেন্টের সাথে কমিট করে, এইচ ইনভার্স জি এক্স ফোর এক্স ফাইভ, অর্থাৎ জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিট করে ফর অল এক্স বিলংস টু জি। তাহলে এইচ ইনভার্স জি কারা এলিমেন্ট হয়ে যাবে, এবং এবারে উল্টো দিক থেকে আমরা আসি, ধরে নিচ্ছি এইচ ইনভার্স জি জেড জির এলিমেন্ট, তার মানে এইচ ইনভার্স জি জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করে। অর্থাৎ আমি লিখতে পারবো এইচ ইনভার্স জি এক্স ইকুয়ালস টু এক্স এইচ ইনভার্স জি ফর অল এক্স বিলংস টু জি। তার মানে তার উপরের লাইনটা লেখা যাবে বোথ সাইড, এবার যেটা কাট করেছো সেটা তুমি গুণ করে দাও, তার উপরের লাইনটা লেখা যাবে, তার মানে তার উপরের লাইনটা লেখা যাবে, তার মানে তার উপরের লাইনটা লেখা যাবে, তার মানে দুটো ফাংশন ডোমেনের প্রতিটা পয়েন্ট ইকুয়াল, মানে থিটা জি ইকুয়ালস টু থিটা এইচ। থিটা জি ইকুয়ালস টু থিটা এইচ মানে
তারা সেম ইনার অটোমোবিলিয়াম ক্রিয়েট করবে। সো দিস ইজ ইফ এন অনলি কন্ডিশন, একবারই হয়ে যাবে, দুবার করে আলাদা করার দরকার নেই, কারণ আমাদের প্রমাণটা ছিল ইফ এন অনলি। সো দুবার খাটার কোনো প্রয়োজন নেই, ইমপ্লাই অ্যান্ড ইমপ্লাইড বাই দিয়ে দিলেই কাজটা কমপ্লিট। ওকে, নেক্সট আমাদের আছে জি, বলেছে দেখো নেক্সট কোয়েশ্চেনটা বলেছে জি এবং জেড জি ইনডিউসড সেম ইনার অটোমোবিলিয়াম, একই রকম তোমাকে জি এলিমেন্ট তোমার দেওয়া আছে এবং জেড কার এলিমেন্ট, জেড দেখো জেড জির এলিমেন্ট, জেড জির এলিমেন্ট মানে জি এরই এলিমেন্ট, বিকজ জেড জি সাবসেট অফ জি। তাহলে তোমার দুটো এলিমেন্ট থাকলে তুমি সবসময় দুটো অটোমোবিলিয়াম তৈরি করে নিতে পারবে, একটা হচ্ছে থিটা জি আর একটা হচ্ছে থিটা জেড জি। এখন বলেছে তারা সেম ইনার অটোমোবিলিয়াম তৈরি করতে হবে, মানে কি দেখাতে হবে বলো তো, কি দেখাতে হবে আমাকে, তারা সেম ইনার অটোমোবিলিয়াম তৈরি করতে বলেছে, তাহলে আমাকে কি দেখাতে হবে, থিটা জি ইকুয়ালস টু কত, থিটা জি ইকুয়ালস টু থিটা জেড জি, জেড জি এক্স্যাক্টলি, ভেরি গুড। সো আমাকে এটা দেখাতে হবে বা উই ওয়ান্ট টু শো দ্যাট, আমরা দেখাতে চাইছি, উই ওয়ান্ট টু শো, দেখাতে চাইছি যে থিটা জি যা হবে থিটা জেড জি সেম হবে, বিকজ তারা সেম ইনার অটোমোবিলিয়াম তৈরি করছে। ওকে, তাহলে দুটো ফাংশন ইকুয়াল মানে তোমাকে দেখাতে হবে তারা ডোমেনের প্রতিটা পয়েন্টে ইকুয়াল, অর্থাৎ আমি স্টার্ট করব থিটা জি অফ এক্স থেকে, সো থিটা জি অফ এক্স, সো থিটা জি অফ এক্স মানে তুমি লিখতে পারো, এটা কি লিখতে পারো, বাই ডেফিনেশন থিটা জেড জি থেকে স্টার্ট করছে, এটা ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে, থিটা জেড জি অফ এক্স থেকে স্টার্ট করছে, জেড জি অফ এক্স, সো থিটা জেড জি অফ এক্স মানে কি লেখা যায়, জেড জি এক্স, জেড জি, জেড জি ইনভার্স, জেড জি ইনভার্স, জেড জি তার হোল ইনভার্স, সো এটা এই ডেফিনেশনের মতো জেড জি এক্স, জেড জি তার ইনভার্স মানে কি লিখতে পারবে, জেড জি এক্স, এটা লেখা যাবে জি ইনভার্স, জেড ইনভার্স, এটাকে ব্র্যাকেট করে দাও। ওকে, বাট এবারে লক্ষ্য করো তোমার যে এলিমেন্টটা আছে সেটা আছে জি এক্স জি ইনভার্স, জি এক্স জি ইনভার্স, যেহেতু জেড কার এলিমেন্ট, জেড দেখো কোশ্চেনে দেওয়া আছে জেড জির এলিমেন্ট, কোশ্চেনে তোমার দেওয়া আছে জেড কার এলিমেন্ট, জেড হচ্ছে জেড জির এলিমেন্ট, জেড হচ্ছে জেড জির এলিমেন্ট, জেড যেহেতু জেড জির এলিমেন্ট, সো জেড জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করবে, জেড জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করবে, জেড কার এলিমেন্ট, জেড জেড জির এলিমেন্ট, সো জেড এর কাজ হচ্ছে জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করা, লক্ষ্য করো জেড কার এলিমেন্ট, জেড হচ্ছে জেড জির এলিমেন্ট, এবং জি এক্স জি ইনভার কার এলিমেন্ট, জি হচ্ছে জি এর এলিমেন্ট, এক্স হচ্ছে জি এর এলিমেন্ট, জি ইনভার্স ও জি এর এলিমেন্ট, তাহলে ক্লোজার প্রপার্টি অনুযায়ী এটা জি এর এলিমেন্ট, জেড যেহেতু জেড জির এলিমেন্ট, জি এক্স জি ইনভার্স যেহেতু জি এর এলিমেন্ট, সো জেড জি এক্স জি ইনভার্সের সাথে কমিউট করবে, জি এর প্রতিটা এলিমেন্টের সাথে কমিউট করবে, জেড যেহেতু জেড জির এলিমেন্ট, সো জেড কমিউটস এভরি এলিমেন্ট অফ জি, সো ইন পার্টিকুলার জেড কার সাথে কমিউট করবে, জেড কমিউট করবে জি এক্স জি ইনভার্সের সাথে, বিকজ জি এক্স জি ইনভার্স জি এর এলিমেন্ট, সো আমি এটা লিখতে পারবো জি এক্স জি ইনভার্স ইন্টু জেডটাকে পরে নিলাম ইন্টু জেড ইনভার্স, শুধু এটুকু লিখবে যে জেড বিলংস টু জেড। ওকে, সো আলটিমেটলি জেড জেড ইনভার্স কেটে যাবে, জি এক্স জি ইনভার্স, অ্যান্ড জি এক্স জি ইনভার্স মানে কার ডেফিনেশন, থিটা, থিটা জি অফ কি, জি, থিটা জি অফ এক্স, সো ইউ গেট, সো ইউ গেট, তুমি দেখতে পাচ্ছ যে থিটা জেড জি অফ এক্স ইকুয়ালস টু থিটা জি অফ এক্স ফর অল এক্স বিলংস টু জি, অর্থাৎ ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য হচ্ছে, ফর অল এক্স বিলংস টু জি, এক্সটা আরবিটা দিয়ে দিলাম, সো ডোমেনের প্রতিটা পয়েন্টের জন্য হচ্ছে, মানে আমি বলতে পারবো থিটা জেড জি ইকুয়ালস টু থিটা জি, কারণ দুটো ফাংশন ডোমেনের প্রতিটা পয়েন্ট সমান, মানে ফাংশন দুটো আইডেন্টিক্যাল, সো থিটা জেড জি ইকুয়ালস টু থিটা জি, থিটা জেড জি ইকুয়ালস টু থিটা জি মানে তারা সেম ইনার অটোমোবিলিয়াম প্রডিউস করবে, সো জি এবং জেড জি ইনডিউসড সেম ইনার অটোমোবিলিয়াম, সো দিস ইজ দ্য প্রুফ। সো এই হচ্ছে বিষয়, একটা এমসিকিউ কোশ্চেন করে নেওয়া যাক, ফার্স্ট
এমসিকিউ কোশ্চেন করে নিন। লেট জি বি এ গ্রুপ এন্ড ফাই অফ এক্স ওয়ান এক্স ইনভার্স, লেট জি বি এ গ্রুপ এন্ড ফাই এফ অফ এক্স, ফাই না করে এফ লিখতে পারো, সো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বি এন অটোমরফিজম অন জি, বি এন অটোমরফিজম if G is option A finite, option B finite cyclic group, option C prime order, অপশন ডি প্রাইম অর্ডার গ্রেটার ইকুয়ালস টু সেভেন, প্রাইম অর্ডার গ্রেটার ইকুয়ালস টু সেভেন। ওকে, সো দেখো জি একটা গ্রুপ দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে ফাই এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা একটা অটোমরফিজম ফর্ম করবে, এটা একটা অটোমরফিজম ফর্ম করবে। সো তুমি জানো যে এফ অফ এক্স ওয়ান এক্স স্কোয়ার এটা অটোমরফিজম ফর্ম করতে গেলে জি গ্রুপটাকে কি হতে হবে, জি গ্রুপটার বিহেভিয়ার কি হতে হবে, কমিউটেটিভ, কমিউটেটিভ, এবং জি হচ্ছে কমিউটেটিভ হতে হবে, নাহলে হোমোমরফিজমই হবে না, হোমোমরফিজমে আটকে যাবে কমিউটেটিভ না হলে। সো কমিউটেটিভ হতে হবে, সো একটা কন্ডিশন হচ্ছে জিটাকে কমিউটেটিভ হতে হবে, এটা তুমি বুঝতে পারছো। কমিউটেটিভ না হলে তোমার কোথায় প্রবলেম ক্রিয়েট করবে, প্রবলেম ক্রিয়েট করবে হোমোমরফিজম। আর জিসিডি অফ টু কমা অর্ডার অফ জি কত হতে হবে, জিসিডি অফ ওয়ান হতে হবে, টু কমা অর্ডার অফ জি ওয়ান হতে হবে, এটা এই কারণেই হতে হচ্ছে, নালে ওয়ান ওয়ানটা কোলাপস করে যাবে, ওয়ান ওয়ান পাবে না, আর ওয়ান ওয়ান না পেলে ওয়ান টু পাবে না, মানে বাইজেক্টিভ পাবে না। সো টু কমা অর্ডার অফ জি ওয়ান হতে হবে। এখন এবার অপশানগুলো চেক করা যাক। ফার্স্ট দেখো ফাইনাইট, সো ফাইনাইট অপশান ইজ ফলস বিকজ যে কোনো এখানে যে কোনো ফাইনাইট বলতে চাইছে, কিছু বলা নেই মানে যে কোনো ফাইনাইট। সো যে কোনো ফাইনাইট বলতে যদি অর্ডার অফ জিটা চার হয়ে যায় তাহলে জিসিডিটা ওয়ান হবে না। সো ইফ ইউ টেক অর্ডার অফ জি ইকুয়ালস টু চার, অর্ডার অফ জি ইকুয়ালস টু ছয়, অর্ডার অফ জি ইকুয়ালস টু আট, সো দিস অপশান ইজ ফলস, সো ফাইনাইট অপশান ক্যান নট বি কারেক্ট। নেক্সট আমরা আসছি ফাইনাইট সাইক্লিক, এগেন দিস অপশান ইজ ফলস। সাইক্লিকের জন্য তুমি কমিউটেটিভটা পেয়ে যাবে, সাইক্লিকের জন্য তোমার কমিউটেটিভটা চলে আসবে, ঠিক আছে, কিন্তু ফাইনাইটের জন্য যদি অর্ডার অফ জিটা চার টেক করো বা ছয় টেক করো বা আট টেক করো, দশ টেক করো, তোমার জিসিডিটা এগেন ওয়ান আসবে না। সো দিস অপশান ইজ এগেন ফলস, ফাইনাইট সাইক্লিক। নেক্সট আসছি প্রাইম অর্ডার, প্রাইম অর্ডার হবে না, হবে না, কি মনে হচ্ছে, প্রাইম অর্ডার হবে, হবে, প্রাইম অর্ডার হবে না, তার কারণ হচ্ছে প্রাইম ফাইনাইট কন্ডিশনটা তো পাবো না, ফাইনাইট পেয়ে যাবে, যে কোনো প্রাইম নাম্বারই ফাইনাইট। তুমি ইনফাইনাইট প্রাইমের এক্সাম্পল দিতে পারবে কি, নাম্বার অফ প্রাইম ইজ ইনফাইনাইট বাট প্রাইম সংখ্যা তো, যেগুলো তুমি প্রাইম নাম্বার সেগুলো তো ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট, সো যে এলিমেন্টগুলো বলছো সেটা ফাইনাইট। সো যে কোনো একটা ফিক্সড প্রাইমের কথা বলতে চাইছে, যেমন তিন, পাঁচ, সাত, দুই, শুধু প্রাইম হলে হবে না, তার একটাই কারণ, প্রাইম নাম্বার দুই প্রকার, একটা ইভেন প্রাইম এবং ওয়ার্ড প্রাইম। প্রাইমের মধ্যে তুমি যদি ইভেন প্রাইমটা চয়েস করো, ইভেন প্রাইম কত, ইভেন প্রাইম দুই, ওয়ার্ড প্রাইম কত, বাকি পৃথিবীতে যত সমস্ত প্রাইম আছে সমস্ত প্রাইম ওয়ার্ড, পৃথিবীতে একটি প্রাইম আছে যেটি ইভেন। সো তুমি যদি ইভেন প্রাইম নাম্বার টেক করো, ইভেন প্রাইম, ইভেন প্রাইম বলতে কত, ইভেন প্রাইম বলতে দুই, যদি দুই টেক করো, দুইয়ের সাথে দুইয়ের জিসিডি অর্ডার অফ জি যদি দুই হয়ে যায়, ইফ ইউ টেক ইভেন প্রাইম অর্থাৎ অর্ডার অফ জি সমান দুই, তাহলে দুইয়ের সাথে, দুইয়ের সাথে দুইয়ের জিসিডি কত হয়ে যাবে, দুইয়ের সাথে দুইয়ের জিসিডি কত হয়ে যাবে, দুই হয়ে যাবে। সো দিস অপশন ইজ ফলস, সো দিস অপশন ইজ এগেন ফলস, সো ইভেন প্রাইম হতে পারে না। কেন, কারণ এটা যদি অড প্রাইম বলতো তাহলে ঠিক ছিল, ব্যাপারটা মেনে নেওয়া যায়, কারণ অড প্রাইম হলে দুইয়ের সাথে পাঁচের জিসিডি ওয়ান হয়ে যাবে বা সাতের জিসিডি, অড প্রাইমের সাথে দুইয়ের জিসিডি ওয়ান, সেই জন্যই প্রাইম অর্ডার দেওয়া আছে, যাতে ভুল করে স্টুডেন্টরা। সো প্রাইমের মধ্যে লুকিয়ে আছে একটা ইভেন প্রাইম, অড প্রাইম, সো ইভেন প্রাইমের সাথে দুইয়ের জিসিডি ওয়ান হচ্ছে না,
কিন্তু অড প্রাইমের সাথে জিসিডি ওয়ান। সো দেখো বলে দেওয়া হচ্ছে, এবারে বলছে প্রাইম অর্ডার গেটার ইকুয়ালস টু সেভেন, মানে তুমি এবারে প্রাইম অর্ডার গেটার ইকুয়ালস টু সেভেন মানে অড প্রাইম, তাই তো? পৃথিবীতে যে সমস্ত প্রাইমগুলো আছে, এবারে সাতের থেকে বড় প্রাইম যাই হোক না কেন সেটা অড প্রাইম। যদি এটা গেটার ইকুয়ালস টু থ্রি বলতো তাহলেও হতো, কোনো প্রবলেম হতো না। সেক্ষেত্রে প্রাইম অর্ডারের জন্য তুমি সাইক্লিকটা পেয়ে যাবে, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, এবং সাইক্লিক হলে কমিউটেটিভ হয়ে যাবে। সো এভরি সাইক্লিক গ্রুপ ইজ কমিউটেটিভ। সো প্রাইম তোমাকে কি সুবিধা দিচ্ছে? প্রাইম তোমাকে কমিউটেটিভে নিয়ে আসতে সুবিধা দিচ্ছে। এবং গেটার ইকুয়ালস টু সেভেন কি সুবিধা দিচ্ছে? গেটার ইকুয়ালস টু সেভেন তোমার যে সুবিধাটা দিচ্ছে সেটা গ্রুপের অর্ডারটা অড অড হওয়ার জন্য সুবিধা দিচ্ছে। সো দিস ইজ দ্য বেনিফিট। সো দিস অপশন আর ট্রু। সো দিস ইজ দ্য কেস। সো আমরা অটোমোরফিজম চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে ফেললাম, এবং আমরা যে সকল প্রবলেমগুলো আজকে বললাম সেটা ফার্স্ট প্রবলেম হচ্ছে যে জি একটা গ্রুপ যদি ফাইনাইট এবিলিয়ান গ্রুপ অফ অড অর্ডার হয়, তাহলে প্রথম দেখালাম এক্স গোজ টু এক্স ইনভার্স ইজ অ্যান অটোমোরফিজম, অ্যান্ড দিস ইজ অবভিয়াস, এটার জন্য শুধু কমিউটেটিভটা হলেই হবে। দু নম্বর দেখলাম এক্স গোজ টু এক্স স্কোয়ার ইজ অ্যান অটোমোরফিজম, এটার জন্য দুটোই লাগবে কমিউটেটিভ এবং জিসিডি ওয়ান, দুইয়ের সাথে অর্ডার অফ অড অর্ডারের জিসিডি ওয়ান, দুইটার সাথে অর্ডার অফ অর্ডার জিসিডি ওয়ান। এক্স গোজ টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু থেকে আমরা কিভাবে পুরোটা প্রমাণ করলাম সেটাও দেখলাম। এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়ালস টু ই মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই, এটা আবার ব্যাক করে যাচ্ছে। সো এগেন একই রকম ভাবে প্রমাণ করা যাবে যে ফাইটা অটোমোরফিজম। তারপরে দুটো অটোমোরফিজম নিয়েছিলাম ফাই এবং সাই, দুটো অড জি এর মেম্বার, এইচ সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি, সাজ দ্যাট ফাই এক্স সমান এক্স ইজ এ সাব গ্রুপ অফ জি। দু নম্বরে সেই সমস্ত এক্স বিলংস টু জি, সাজ দ্যাট ফাই এক্স সমান সাই এক্স ইজ এ সাব গ্রুপ অফ জি, সেটা দেখালাম। জি যদি কমিউটেটিভ হয় সেক্ষেত্রে আমরা দেখালাম এইচ সমান সেই সমস্ত এক্স বিলংস টু জি, সাজ দ্যাট ফাই এক্স সমান এক্স ইনভার্স ইজ এ সাব গ্রুপ অফ জি। তারপরে আমরা যে জিনিসটা গেলাম সেটা হচ্ছে জি যদি কোনো একটা গ্রুপ হয় এবং জি এইচ বিলংস টু যদি জি হয়, জেড যদি জেড জির মেম্বার হয়, জি এবং এইচ ইনডিউসড করবে সেম ইনার অটোমোরফিজম অন জি, মানে থিটা জি ইকুয়ালস টু থিটা এইচ হবে ইফ অ্যান্ড অনলি ইফ এইচ ইনভার্স জি বিলংস টু জেড জি। দু নম্বরে দেখালাম যে জি এবং জেড জি ইনডিউসড সেম ইনার অটোমোরফিজম অন জি, অর্থাৎ থিটা জি ইকুয়ালস টু থিটা জেড জি, থিটা জি ইকুয়ালস টু থিটা জেড জি, স্মল জেড স্মল জি। এবং লাস্ট একটা এমসিকিউ আমরা করলাম যে জি যদি কোনো একটা গ্রুপ হয়, এফ এক্স মান যদি এক্স স্কোয়ার হয়ে যায়, সেক্ষেত্রে এটা একটা অটোমোরফিজম অন জি হচ্ছে এবং হবে ইফ জি এর অর্ডারটা কি হবে ফাইনাইট, ফাইনাইট সাইক্লিক, প্রাইম অর্ডার এবং প্রাইম অর্ডার গ্রেটার ইকুয়ালস টু সেভেন। সো দ্য অ্যান্সার ইজ জি এর অর্ডারটা হবে অড প্রাইম। অড প্রাইমের সুবিধা হচ্ছে যে অডের সাথে টু এর জিসিডি ওয়ান, এবং প্রাইমের নাম্বার হওয়ার জন্য তুমি কমিউটেটিভটা পেয়ে যাচ্ছ। সো এইভাবে এমসিকিউগুলো ভাবনা চিন্তা করা হয়। সো থ্যাংক ইউ।